এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজভবন অভিযান তৃণমূলের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেব, রয়েছেন সুবল ভৌমিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে রাজভবন অভিযান, তৃণমূলের ত্রিপুরা জুড়ে বিজেপি সরকারের নৈরাজ্যের প্রতিবাদ, প্রতিবাদে রাজভবন অভিযান তৃণমূলের। সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধীরে ধীরে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত হতে থাকলো। এই রাজ্যের সরকার তথা সরকার পক্ষের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করছে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব সহ তৃণমূলের শীর্ষ স্তরের নেতৃবৃন্দ। অত্যন্ত সুশৃঙ্খলভাবে যে সমস্ত আমাদের ভারতীয় ভাইয়ার বোনেরা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করছি, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তৃণমূলের রাজভবন অভিযান, ত্রিপুরা জুড়ে বিজেপি সরকারের নৈরাজ্যের প্রতিবাদ, প্রতিবাদেই এই রাজভবন অভিযান কর্মসূচি তৃণমূলের। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতারা। বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিস্তারিতভাবে জানতে চাইবো এই বিষয়ে। দেখো রুমকি, ত্রিপুরা রাজ্য জুড়ে বিপ্লব দেবের প্রশাসনের নৈরাজ্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল। ইতিমধ্যেই তারা কিন্তু রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আগরতলায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশি প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী ইতিমধ্যেই তারা কিন্তু প্রতিবাদের পথে নেমেছেন এবং ইতিমধ্যেই তারা রাজভবন উদ্দেশ্যে রওনা হয়েছেন। নেতৃত্বে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুস্মিতা দেব রয়েছেন, আশিস লাল সিং রয়েছেন, এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন। যেভাবে ত্রিপুরা জুড়ে নৈরাজ্য চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে এবং শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। তবে গোটা আগরতলা জুড়ে পুলিশি প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ রাজভবন প্রবেশের মুখেও কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুষ্ঠুভাবে মিছিল এবং স্মারকলিপি দেওয়ার জন্য তাদের এই কর্মসূচি। ধন্যবাদ দেবজ্যোতি। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ত্রিপুরা জুড়ে বিপ্লব দেবের সরকারের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের প্রতিবাদেই রাজভবন অভিযান তৃণমূলের। মিছিলের নেতৃত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব সহ তৃণমূলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বরা। এর পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এই বিশাল মিছিল পৌঁছেছে রাজভবনে। লুটপাট, বিরোধী দলের নেতা কর্মীদের উপর পাশবিক আক্রমণ, কার্যালয় পুড়িয়ে দেওয়া, সংবাদপত্রের উপরই অফিস পুড়িয়ে দেওয়া, সাংবাদিক নিগ্রহ এবং সাধারণ জন